দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাট প্রেজেন্ট যখন তুমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ বোর্ডে থাকছো বা বলতে পারো যে কোনো ধরনের এক্সামিনেশান তুমি দিচ্ছ, সেটা অ্যাকাডেমিক্স জব হতে পারে বা সেটা কম্পিটিটিভ রিলেটেড জব হতে পারে, তো সেখানে কিছু জিনিস, একটা জিনিসে আমি বলবো যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেখানে একদম কিন্তু নার্ভাস হবে না। কারণ তোমার এই নার্ভাসনেসটা হয়তো তোমার ইন্টারভিউ বোর্ডে ফাইনাল যে সিলেকশান, সেই সিলেকশানটা পাওয়ার থেকে কিন্তু তোমাকে সরিয়ে দিতে পারে বা পিছিয়ে দিতে পারে। তো কী রকমভাবে স্ট্র্যাটেজি বা কী ধরনের স্ট্র্যাটেজি নিয়ে তুমি চলবে সে বিষয়ে আজকে কথা বলবো। সেটা হলো, দেখো প্রথম যে বিষয়টি হচ্ছে যে তোমার যে স্ট্র্যাটেজি বা তোমার যে নির্ভরশীলতা বা তোমার যে সিস্টেম যেটা থাকবে, সেটা হচ্ছে তুমি সব সময়ের জন্য একটা জিনিসে ফোকাসড হবে যে আমি যে কাজটি করতে এসেছি বা আমার দরকার হচ্ছে ফাইনাল সিলেকশান পাওয়া, আমার দরকার ফাইনাল সিলেকশান পাওয়া এবং তার জন্য আমি জান লাগিয়ে দেব। এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি, যে আমি যে কাজটা এখানে করতে এসেছি সেই কাজটার মধ্যে কী ধরনের আউটপুট থাকবে বা কী ধরনের স্ট্র্যাটেজি থাকলে আমি একদম আমার ফাইনাল গোল সেটা অ্যাচিভ করতে পারবো, আদারওয়াইজ তুমি কিন্তু সিলেকশন থেকে কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারো। দেখো তুমি নার্ভাসনেস যে কোনো ধরনের ইন্টারভিউতে কিন্তু আসে, এটা বলা বাহুল্য একদমই নয় যে নার্ভাসনেস আসে না, কিন্তু তোমার মধ্যে একটা সাবেকিয়ানা এবং তোমার মধ্যে একটা সেই স্ট্র্যাটেজি যে বিষয়টা সেই জিনিসটাও কিন্তু আনতে হবে। তা না হলে কি হবে, তা না হলে তুমি যে একদম ফাইনাল যে অ্যাচিভমেন্ট বা ফাইনাল যে গতানুগতিক সিলেকশন পদ্ধতি থেকে তুমি যদি সেই জায়গাটা থেকে যদি বঞ্চিত হয়ে যাও, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা কিন্তু ধরতে পারবে না, অ্যাচিভ করতে পারবে না। তো এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক যে আমি যে ধরনের কাজটি করছি সেই কাজটি আমার কতটা আমাকে সাপোর্ট দিচ্ছে বা কতটা হেল্প দিচ্ছে, সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তা না হলে কী হবে বলো তো, তা না হলে তুমি যে কাজটি অ্যাকচুয়ালি করতে চাইছো সেই জায়গাটা তুমি ধরতে পারবে না, এবং এই জায়গাটা যদি ধরতে না পারো তো তাহলে কিন্তু বিশেষ রকমভাবে কিন্তু তুমি প্রবলেমে পড়বে এবং প্রবলেম কিন্তু এই ফেস জিনিসটা কিন্তু বিশেষভাবে তোমাকে সমস্যায় ফেলবে। তো তোমার একটা গোল থাকবে যে আমি পড়াশুনো করে এসেছি, আমি সারা বছর ধরে পড়ছি, তো আমি এই জায়গাটা থেকে কোনো রকমভাবে হারতে পারবো না বা এই জায়গাটা কিন্তু আমার জায়গা, এই জায়গার পজিশানটা কিন্তু বোঝাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তা না হলে ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশন থেকে তুমি যদি একবারের জন্য বঞ্চিত হয়ে যাও, তাহলে কিন্তু তুমি আর সেই জায়গাটা ধরতে পারবে না যেটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু ধরতে চাও। তো কোথাও না কোথাও এটা আমার মনে হয় যে বিশেষ রকমভাবে মনে হয় এই জায়গাটাকে বোঝা উচিত, যে আমি 100% লেভেল দিয়ে চেষ্টা করব। নার্ভাসনেস যে হলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে তুমি যখনই নার্ভাসনেস এসে যাবে তোমার মধ্যে, তখন কিন্তু তুমি কিন্তু যে কথা বলার যে ভঙ্গিমা, সেই কথা বলার ভঙ্গিমাটা কিন্তু থাকবে না। সচরাচর যদি তোমার নার্ভাসনেস এসে যায় তো কোথাও না কোথাও এই জায়গাটা ধরে রাখাটা ভীষণভাবে কঠিন হয়ে যায়, যে আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছি সেই জায়গাটা আমি কিন্তু সেটা হাত ফসকে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো কোনো রকমভাবে নার্ভাস হবে না, এবং নিজেকেও বলছি যে কোনো রকমভাবে নার্ভাসনেস হলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তো সেই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নাও, এমনভাবে প্রিপারেশান নাও যে তোমার এই নার্ভাসনেসটাকে তুমি নিজে থেকে কাটিয়ে উঠতে পারো, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং তোমার যে সিচুয়েশান, যে সিচুয়েশানটা অ্যাকচুয়ালি তুমি অ্যাচিভ করতে চাইছো
সেই জায়গাটা কিন্তু ধরতে কিন্তু বিশেষভাবে সক্ষম হবে। তো এই রকমভাবে তুমি যদি প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো, তুমি দেখবে তোমার ফাইনাল সিলেকশন হতে কিন্তু কেউ আটকাতে পারবে না।